নমস্কার প্রিয় সুধীগণ, শ্রীমতী মমতা ব্যানার্জি এবং তার কবিতা বিধানের প্রতি সম্মান জ্ঞাপনের জন্য আজকে আমি তারই লেখা দুটি কবিতা পাঠ করতে চলেছি। যদি আমার কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ওয়েলকাম টু ফিল দ্য ম্যাথ। ফিল দ্য ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। আমার প্রিয় দর্শকদের সবাইকে আমি আজকে নমস্কার জানাই। আজ আমি একটা বিশেষ কবিতা পাঠ করতে চলেছি, যে কবিতাটা আমাদের সিএম শ্রীমতী মমতা ব্যানার্জি লিখেছেন তার কবিতা বিধান গ্রন্থে, যার জন্য তিনি রিসেন্টলি সাহিত্য পুরস্কার পেয়েছেন সাহিত্য একাডেমি থেকে। অবশ্যই সেটা খুব সম্মানের একটা ব্যাপার। আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি যে কবিতাগুলো লিখেছেন তার মধ্যে থেকে আমি দুটি কবিতা তোমাদের পাঠ করে শোনাবো, যে কবিতা দুটো আমার সবথেকে ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এবং কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো প্রথম আমি যে কবিতা পাঠ করতে চলেছি, যদিও আমার কাছে এই মুহূর্তে কবিতা বিধান বইটি নেই, আমার কেনার ইচ্ছা আছে কবিতা বিধান বইটি, তো আপাতত আমি মোবাইল থেকেই পাঠ করছি। পরবর্তী সময় যখন আমি কবিতা বিধান বইটি কিনে নেবো তখন সেখান থেকেই আমি কবিতাগুলো পাঠ করে শোনাবো তোমাদের। আপাতত আমি তোমাদের যে কবিতাটা পাঠ করে শোনাবো সেই কবিতাটা হলো হাম্বা, লেখিকা শ্রীমতী মমতা ব্যানার্জি। হরে করো কাম্বা, গরু ডাকে হাম্বা, গর্জন করে অম্বা, মা ডাকে বুম্বা, হরে করো কাম্বা, ডোব্বা ডোব্বা রোব্বা, হুড় হুড় করে হম্বা, তোবা তোবা আব্বা। কবিতাটা লিখেছিলেন আমাদের শ্রীমতী মমতা ব্যানার্জি, খুবই ভালো কবিতা হাম্বা। নেক্সট আমি আরেকটা কবিতা পাঠ করে তোমাদের শোনাবো, কবিতাটির নাম থ্যাংক ইউ, আমাদের লেখিকা শ্রীমতী মমতা ব্যানার্জি। কেমন আছো? থ্যাংক ইউ। অভিনন্দন। থ্যাংক ইউ। মা কোথায়? ঘেউ ঘেউ। মানেটা কি? সাথে ফেউ। ভর্তি হয়েছ কলেজে? কিউ। ফর্ম তুলেছ? ফর্মটা ডিউ। ধন্যবাদ, সি ইউ। সাথে কে? বন্ধু পিউ। ভালো থেকো, বাই বাই, হরে কৃষ্ণ, হ্যালো হাই। তো গ্রন্থ আজব ছড়া, এই আজব ছড়াই আমাদের লিখেছিলেন মমতা ব্যানার্জি শ্রীমতী আমাদের সিএম। কবিতাটা খুবই সুন্দর এবং খুব ভালো লেগেছে আমার এই কবিতা দুটো, সেই জন্য এই কবিতা দুটো আমি পাঠ করেছি। কবিতাটা কেমন লাগলো তোমাদের তোমরা অবশ্যই জানাবে আমার কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে তাহলে ভবিষ্যতে আমি তোমাদের আবার কয়েকটা কবিতা পাঠ করে শোনাবো, এবং আমার ইচ্ছা আছে কবিতা বিতানটা আমি কিনে সম্পূর্ণ কবিতাটা পড়ার চেষ্টা করব। তোমরাও কবিতা বিতানটি পেয়ে যাবে অ্যামাজনে, অর্ডার করতে চাইলে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা অর্ডার করতে পারো। এটা ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই এবং তোমরাও যদি চেষ্টা করো তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর কবিতা লিখতে পারো, এবং ভবিষ্যতেও তোমাদের এই কবিতার মাধ্যমেও কিন্তু রোজগার করতে পারো। তো কেউ কিন্তু বসে থাকবে না, লেখাটা কিন্তু ইম্পর্টেন্ট। বসে থাকলে কিন্তু কখনোই জীবনে এগোতে পারবে না, কিছু করো, অবশ্যই কিছু করো। সব কিছুই আমাদের হাতের নাগালে আছে, শুধু আমাদের চেষ্টা করতে হবে প্রতিনিয়ত নিত্য নতুন করার। ওকে, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।